नमस्कार बंधुरा, आमी सुखेंदु आपनादेर जोन्नो निये एसेछि आरेकटी नतून ट्रावेल भिडियोते। जारा पहाड़ जंगल झर्ना ओ नदी भालोबाशेन तादेर जोन्नो शिमलिपाल पंचलिंगेश्वर देवकुंड खूब भालो टूर हबे। उड़ीष्यार बालेश्वरे अवस्थित शिमलिपाल इंटरनैशनल फरेस्ट आपनी घुरे आसते पारेन दुई थेके तीन दिनेर छुट्टी निये। कलकाता थेके रोड ट्रिप बा ट्रेन বা বাসেও যেতে পারেন। তো পুরো সম্পূর্ণ ভিডিওতেই আমি আপনাকে তথ্য দেব কিভাবে যাবেন, কখন যাবেন, কত খরচ করতে পারে বা কোথায় থাকবেন। তো প্রথমে বলি কিভাবে যাবেন। তো কলকাতা থেকে আপনারা ট্রেনে যেতে পারেন, হাওড়া থেকে বালেশ্বর বা উড়িষ্যাগামী যে কোনো ট্রেনে আপনাদের বালেশ্বর নামতে হবে, বা বাসে করে যেতে পারেন বাবুঘাট বা ধর্মতলা বা হাওড়া থেকেও আপনারা বাসে করে যেতে পারেন। যে কোনো বাসে করে বালেশ্বরে আপনাদের নামতে হবে, অথবা আপনারা বাইক বা কার নিয়েও যেতে পারেন। তো কখন যাবেন বা কোন সময়ে যাবেন, তো প্রথমেই বলে রাখি শিমলিপাল যেহেতু জঙ্গল বা ফরেস্ট এরিয়া, তো বর্ষাকালটা বাদ দিয়ে যে কোনো সময় আপনি বছরের যেতে পারেন। শীতের সময় গেলে বেশি সুন্দর আপনারা উপভোগ করতে পারবেন। তো কোথায় থাকবেন, তো ডে ওয়ান হিসেবে আমি আপনাদের বলে রাখি। তো ডে ওয়ান আমরা যেহেতু রোড ট্রিপ করেছিলাম, তো কলকাতা থেকে বেরিয়ে প্রথমে কোলাঘাটে টি ব্রেক নিয়ে খড়গপুর হয়ে খড়গপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে বালেশ্বর। তো আপনারাও তাই করতে পারেন, বালেশ্বরে পৌঁছে বালেশ্বর থেকে আপনারা যে কোনো একটা অটো বা টোটো নিয়ে নিতে পারেন চাঁদিপুর বিচের উদ্দেশ্যে। তো ডে ওয়ান সকালে আপনারা চাঁদিপুর পৌঁছে হোটেল নিয়ে নিন। আমি নিচে ডিসক্রিপশন বক্সে কিছু হোটেলের নাম্বারও দিয়ে দিতে পারি, বিশেষ কিছু হোটেল ওখানে নেই, তবে যে কটা আছে কয়েকটা সামান্য মোটামুটি ভালো। তো টেক হোটেল নিয়ে আপনারা ব্রেকফাস্ট করে নিন। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আপনারা চলে যান পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তো পঞ্চলিঙ্গেশ্বর ওখান থেকে মোটামুটি 60-70 কিলোমিটার রাস্তা। আপনারা পঞ্চলিঙ্গেশ্বর যাবেন, পঞ্চলিঙ্গেশ্বরে পার্কিংয়ে রেখে আপনারা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরটি যেখানে আছে 2-3 কিলোমিটার পর্যন্ত আপনাদের পায়ে হেঁটে ট্রেক করে উঠতে হবে, এবং তারপরে 450 মতো সিঁড়ি আছে, সিঁড়ি টপকে পঞ্চলিঙ্গেশ্বরের বাবার মন্দির আপনারা দর্শন করতে পারেন। কিন্তু আমরা যেহেতু কোভিড সিচুয়েশনের মধ্যে গিয়েছিলাম, তো সেই জন্য পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির কিন্তু বন্ধ ছিল, বাট তারপরে কিন্তু খুলে গিয়েছে, আপনারা খবর নিয়ে যেতে পারেন। এবং পঞ্চলিঙ্গেশ্বর দেখে আপনারা দুপুরে লাঞ্চ করে নিন, বেরিয়ে বাইরে লাঞ্চ করে চলে যান নীলগিরিতে। নীলগিরি পর্বতের মাথায় মহাদেবের টেম্পেল আছে, আপনারা পরিদর্শন করতে পারেন। পরিদর্শন করে সন্ধ্যাবেলার হালকা স্ন্যাক্স করে আপনারা চলে আসুন ইমামি জগন্নাথ টেম্পেল। আরেকটা কথা মনে রাখতে হবে, পঞ্চলিঙ্গেশ্বর কিন্তু বিকেলের পর বন্ধ হয়ে যায়, তো আপনাদের প্রথমে পঞ্চলিঙ্গেশ্বর এবং নীলগিরি করে নেওয়াটাই সুবিধাজনক হবে। তারপরে ইমামি জগন্নাথ টেম্পেলে চলে আসুন। ইমামি জগন্নাথ টেম্পেল দেখে, ক্ষীরচোরা গোপীনাথ টেম্পেল দেখে আপনারা নাইট স্টে করুন চাঁদিপুরে। পরের দিন বলে রাখি ডে টু। ডে টুতে আপনারা কী করবেন, চাঁদিপুর বিচে আর্লি মর্নিং চলে যান, গিয়ে চাঁদিপুর বিচটা পরিদর্শন করুন, সানরাইজটা পরিদর্শন করুন। এবং চাঁদিপুর বিচে কিন্তু জল, আরেকটা কথা বলে রাখি, চাঁদিপুর বিচে কিন্তু আপনারা সবসময় জল পাবেন না। আর্লি মর্নিং গেলে আপনারা হয়তো জল পেতে পারেন, যেমন আমরা পেয়েছিলাম। তো 6-6:30 মধ্যে আপনারা পৌঁছে যান চাঁদিপুর বিচে, বিচটাকে উপভোগ করুন, সমুদ্রের ঢেউ বা জল উপভোগ করুন, করে সানরাইজটাকে উপভোগ করুন, করে আপনারা চলে আসুন হোটেলে। হোটেলে ফ্রেশ হয়ে হোটেলে ব্রেকফাস্ট করতে পারেন, অথবা বাইরেও করতে পারেন। আপনারা সেই দিনের জন্য সকাল 8-8:30 মধ্যে চেক আউট করে আপনারা চলে যান দেবকুণ্ডের উদ্দেশ্যে। কারণ সকাল সকাল বেরোনোর একটাই কারণ, দেবকুণ্ডে কিন্তু 12:30-1 মধ্যে ফরেস্টের গেট বন্ধ হয়ে যায়। তো আপনারা যদি তার মধ্যে পৌঁছাতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের দেবকুণ্ড ওয়াটারফলস ঘোরা হবে না। তো আপনারা চাঁদিপুর বিচে যতটা পারেন তাড়াতাড়ি গিয়ে সময় কাটান, এবং যতটা তাড়াতাড়ি পারেন চাঁদিপুর বিচ পরিদর্শন করে সেখান থেকে বেরিয়ে হোটেলে আসুন, চেক আউট করুন। চেক আউট করে ব্রেকফাস্ট করে আপনারা বেরিয়ে পড়ুন দেবকুণ্ড ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো দেবকুণ্ডে আপনারা পৌঁছান, দেবকুণ্ডের পারিপার্শ্বিক পরিবেশ আপনারা পরিদর্শন করুন, খুব ভালো লাগবে, এবং সামান্য ট্রেকিংও করতে পারেন।
ট্রেকিং করার জায়গাও আছে। তো বয়স্ক গুরুজনরা হলে তারা হয়তো পারবেন না, তাদেরকে দেবকুণ্ডের জলের ওয়াটারফলসের সামনে রেখে আপনারা যারা পারবেন ট্রেকিং করতে তারা উপরে মন্দিরের পাশ থেকে ঘুরে আসুন। তো দেবকুণ্ড দেখে আপনারা লাঞ্চ করে নিন, দেবকুণ্ড থেকে আপনারা চলে আসুন। মোটামুটি আপনি ধরে নিন চাঁদিপুর থেকে দেবকুণ্ডের রাস্তা প্রায় 80 থেকে 100 কিলোমিটার রাস্তা, তো সেই হিসেবে আপনাদের বেরিয়ে পড়তে হবে চাঁদিপুর থেকে এবং চাঁদিপুরে চেক আউট করে বেরিয়ে পড়বেন। কারণ দেবকুণ্ডে দেখে আপনারা সোজা চলে যাবেন বাড়িপোদায়। বাড়িপোদা কারণ পরের দিনের সকালের ডেস্টিনেশন হবে আপনাদের শিমলিপাল ফরেস্ট, যেটা মেইন আকর্ষণ। তো বাড়িপোদা থেকে শিমলিপাল মাত্র আধা ঘন্টার রাস্তা, তো বাড়িপোদায় আপনাদের থাকতে হবে। যেমন আপনারা চাঁদিপুর থেকে বেরিয়ে পড়ুন, বেরিয়ে পাশে চিংড়ির ভেরি আছে, সেখানে দেখুন, দর্শন করুন, করে আপনারা দেবকুণ্ড দেখে বেরিয়ে মাঝ রাস্তায় কোথাও একটা লাঞ্চ করে আপনারা বাড়িপোদায় চলে যান। বাড়িপোদা বাস স্ট্যান্ড বা মার্কেটের পাশে আপনারা ছোট বড় অনেক রকমের হোটেল, থাকার হোটেল, খাওয়ার হোটেল পেয়ে যাবেন বাড়িপোদায় পৌঁছে। এবং আপনারা যদি ডে ওয়ান থেকেই কোনো গাড়ি বুক করে নেন তাহলে ভালো, আর যদি ডে টুতে আপনারা গাড়ি বুক করেন শিমলিপালের জন্য তাহলেও করতে পারেন। তো গাড়ি বুক করে নিন পরের দিনে শিমলিপাল ফরেস্টের যাওয়ার জন্য, অথবা আপনাদের নিজেদের গাড়ি নিয়েও যেতে পারেন, সেটা পরের ভিডিওতে আমি শিমলিপালের সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরের ভিডিওতে আমি শিমলিপালের সম্পূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে আসছি। এবং এই ভিডিওতে আমি ডে টু এবং ডে ওয়ান এর সম্পূর্ণ তথ্য দিয়ে এটাকে ডিসক্রাইব করার চেষ্টা করেছি। বাকি কিছু ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, যেমন আপনাদের হোটেল কোথায় থাকবেন, কখন থাকবেন, বা হোটেলের কিছু নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো। এখন পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি এনজয় করুন। ধন্যবাদ।